নারকেলের দুধটা দিয়ে দেব। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি তোমরা সবাই ভালোই আছো। তো আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আমি আজকে এখন অনেকটাই বেলা হয়ে গেছে, আমি এখন রান্নাবান্না করব। তো কী রান্না করব এখনও ঠিক করিনি, তো চলো যাই দেখি রান্নার ঘরে কী আছে, কী রান্না করা যায় চলো দেখবা। তো বন্ধুরা, আমি এখন রান্না করতে যাব। তো কী রান্না করব, তো যখন রান্না করব তখন দেখাবো, আগের থেকে বলতে পারছি না। এই যে নারকেল ছুলছে, নারকেলটা এখন ভালো হবে কি না আমি জানি না, ছুলছে, ছুলে নি। এই যে দেখো, এই যে দেখো, এই যে নারকেলটা ছুলছে, এখন নারকেলটা ভালো হবে কি না জানি না। নারকেল ভালো হলি তো কী রান্না করব আমি পরে বলছি, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো, এই যে তখন নারকেল ছুলা দেখালাম, তো সেই নারকেলটা মানে নারকেলের ভিতরে জল ছিল না, তো জল ছিল না দেখে এরকম শুকিয়ে এরকম হয়ে গেছে, মানে ফেটে ফেটে। এমনি ভালো আছে, তো আরও নারকেল আছে ওরকম সবই জল শুকিয়ে গেছে। তো ওই জন্য আর মানে জল আলা নারকেল রেখেছিলাম, যখন ঘরে জল ছিল সব নারকেল, কিন্তু এখন জল শুকিয়ে গেছে, কী করব। তো এটাই দিতে হবে, এমনি ভালো। যে আমি নারকেল পুরাচ্ছি, তো আর এক রকমের পুরানো যায় সে এরকম হাতে পুরানি, এরকম এরকম ওই পুরানি আমাদের নেই, আমাদের এই পুরানি। কুড়িয়ে তারপরে আবার কি করব তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো পাশে থাকো। এই যে আমার পুরানো হয়ে গেছে, দেখো আমি সবটা কুড়িয়ে নিয়েছি। তো এবার আমি পটলের রসা করব, চলো কী কী দিয়ে করবো, কীরকম করব দেখতে থাকো পাশে থাকো, চলো যাই। তো দেখো আমি নারকেলটা মিক্সারে মানে বেটে নিয়ে আসলাম, তো এবার আমি একটু দুধ বের করব। তো এই যে আমি নারকেলের দুধটা আমি ছেঁকে নিচ্ছি এটাই করে। এর ভিতরে অল্প একটু মানে নারকেল অল্প করে একটু দিয়ে দিবা, খেতে বেশি ভালো লাগবে। তো পুরোটা তো দেওয়া যাবে না, পুরোটা দিলে খেতে ভালো লাগবে না। তো দেখো যে আমার দুধ এক বাটি হয়েছে, এক বাটির থেকে একটু কম, পুরো এক বাটি হয়নি, একটু কম আছে। তো এই দুধটা আমি পুরো পটলের মধ্যে দিয়ে দেবো। তো কীভাবে দিই দেখো, দেখ তো আমি এর ভিতরে মানে নারকেলের ভিতরে একটু জল দিয়ে নিয়েছি, দিয়ে তারপরে চিপে বের করেছি, নাহলে তো দুধটা বেরোবে না, না একটু জল দিলে তবেই বেরোবে, তাই দুধটা একটু জল দিয়ে বের করেছি। তো এই যে আমি এখন পটল কাটবো, পটলের রসা করবো নারকেল দিয়ে। তো তোমাদের কাছে আমি আগের থেকে বললাম না কেন পটলের রসা করবো, যে নারকেলটা মানে জল বাজছিল না, নারকেলটা যদি ভালো না হয় তো ওই জন্য, যে ভালো না হলে তাহলে অন্য কোনো রেসিপি দেখাবো, তার জন্য আমি আগের থেকে কিছু বলি। তো এখন দেখলাম নারকেলটা ভালো আছে, তো ওই জন্য এখন নারকেল দিয়ে পটলের রসা করবো, মানে দেখতে থাকো খুব সুন্দর করে করব। তো এই রেসিপিটা অনেকেই জানে না, মানে এই রান্নাটা মানে রান্না জানে অনেকে জানে আবার অনেকে জানে না, তো তাই খেতে খুব সুন্দর লাগে। তো আমি রান্না করি, দেখো কিরাম কিরাম করে করি। পাশের বাড়ি কিসের জন্য একটা আওয়াজ হচ্ছে, ও কল পারে কাপড় জামা কাটছে, সেই আওয়াজটা আসছে। এই যে পটলটা এরকম করে ছুলে এরকম করে দুই পাশে কেটে নিতে হবে। এই যে আমি এইভাবে সবকটা পটল এরকম করে কেটে নেব। দেখো আমার সব পটল কাটা হয়ে গেছে, তো কিভাবে কাটলাম তো দেখলেই, ছুলে ছুলে নিয়ে যে দুই পাশে এরকম কেটে দিয়েছি, এভাবে কেটে নিবা তোমরাও। তো এবার যাই রান্না করে, মাখিয়ে নিচ্ছি, লবণ দিচ্ছি,
একটু হলুদ দিচ্ছে যে এই যে আমি তেল দিয়ে দিচ্ছি পটলটা ভাজা করব তো এই যে আমি পটল দিয়ে দিচ্ছি এবার যে আমার পটল ভাজা হয়ে গেছে তো একটু আমি বেশি লাল লাল করে ভাজা দিয়েছি তো আমি এখন তুলে নেব আমার সব পটল ভাজা হয়ে গেছে যে আমি একটুখানি তেল দিয়ে মশলাটা ভেজে নিচ্ছি তো আমার পটল তো ভাজাই আছে এই যে বলছি এই যে কটা জিরে দিয়ে দিচ্ছি আমি তেলের উপরে তো এবার মশলাটা দিয়ে দেব লবণ দিলাম একটু হলুদ দিয়ে দিলাম ওটা একটু কষে নিলে ভালো হয় ওই জন্য একটু তেল দিয়ে সামান্য তেল দিয়ে মশলাটা কষে নিচ্ছি আর এই যে জিরে দিলাম তেলের পরে ওই জিরের ভাজা একটা মানে ভালো সেন্ট বেরোয় খেতে ভালো লাগে গন্ধটা ভালো লাগে তো আমার মশলাটা কষে নেওয়া হয়ে গেছে কষে নিয়েছি এবার আমি নারকেলের দুধটা ভিতর দিয়ে দেবো এর ভেতরে একটু হলুদ দিয়ে দিচ্ছি যা দেখলেই তো আমি কিরম করে রান্না করছি তো এইভাবে রান্না করবা খুব সুন্দর লাগে খেতে আদা দিয়েছি জিরে দিয়েছি লঙ্কা কাঁচা লঙ্কা নারকেলের দুধ আর তো দেখলে কি কি দিলাম তো দেখো এটা আমার মানে উতল পুতল খাচ্ছে আমি এবার এই পটলগুলো এর ভিতর দিয়ে দেবো তো এইভাবে তোমরা রান্না করবা দেখলেই তো দেখো কি সুন্দর মানে কি বলবো খুব সুন্দর লাগছে দেখতে ক্যামেরার মধ্যে কেমন লাগছে জানি না দেখতে সুন্দর হয়েছে তো খেতেও সুন্দর হবে অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি এর ভেতরে তো আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে দেবো তো আমি এর যে ঢেলে দিচ্ছি এখন পাটিতে রান্না করে নিয়ে এসছি এই যে দেখো সে ওই রসা দিয়ে আমি এখন ভাত খাবো দেখো খেতে খুব সুন্দর হয়েছে খুবই সুন্দর লাগছে খেতে তো আমি যেরকম রান্না করলাম এরকম তোমরা রান্না করবা আশা করছি খুবই সুন্দর লাগবে খেতে তো আমার ভিডিওটা আমি আর বড় করলাম না এ পর্যন্তই তো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও লাইক করো শেয়ার করো কমেন্ট করো তো বাই